কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন টুরিস্ট পুলিশ। ফুলের সাথে পর্যটকদের তুলে দিচ্ছেন নানা উপহার সামগ্রী। কক্সবাজারে ঘুরতে এসে এমন উপহার সামগ্রী পাবে তা কখনোই ভাবেননি পর্যটকেরা। উপহার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত তারা। আমরা যে এরকম একটা উপহার পাবো আজকে আমরা ভাবতে পারিনি, কল্পনাও করিনি কখনো। তো আমাদের অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছে। আরো বেশি বেশি করে পর্যটক আসুক আর এই কক্সবাজার উপভোগ করুক সকলে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের আয়োজন ছিল এটি। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে টুরিস্ট পুলিশ। শোভাযাত্রা শেষে টিটিএনকে দেয়া সাক্ষাৎকারে পুলিশ সুপার জিল্লুর রহমান বলেন, পর্যটকদের জন্য কক্সবাজার নিরাপদ এটা জানান দেওয়ার জন্যই এমন আয়োজন। আমরা চাচ্ছি যে কক্সবাজারে টুরিস্ট সার্বক্ষণিক আসবে এবং বছরের সারাটা সময় জুড়ে এখানে টুরিস্টদের তৎপরতা থাকবে এবং সেটাকে আরও উৎসাহিত করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি, তার সাথে সাথে আমাদের যে বিচ কার্নিভাল বা পর্যটন মেলা চলছে এটা নতুন মাত্রা যোগ করবে এবং এটার মাধ্যমে আমরা টুরিস্টদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, কক্সবাজার আসুন, কক্সবাজার পরিবর্তিত কক্সবাজারে নিশ্চয় আপনি আপনার কাঙ্ক্ষিত সেবাটি পাবেন। শোভাযাত্রায় কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। সারা বাংলাদেশ ব্যাপী টুরিস্ট পুলিশ টুরিস্টদেরকে সেবা করে যাচ্ছে। এখন নিশ্চিত নিরাপত্তা আপনারা নিশ্চিত করেছেন? কক্সবাজারের পুলিশ সুপার মহোদয়কে আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই। এই খাতাটা শুধু আজকে খুলে ফেললে হবে না, মনকে সাদা করতে হবে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।